এগুলো তোমাদের করে যেতেই হবে যদি তুমি এক্সাম দিতে চাও তাহলে কিন্তু এই তিনটি অধ্যায় এখনই তুমি করে নাও এখান থেকে তোমাদের কিন্তু তিন থেকে চারটি নম্বর তোমরা পেতে পারো তারপরে হচ্ছে লেটার সিরিজ তো এই দুটো টপিক কিন্তু না করে কেউ তোমরা এক্সাম হলে যেও না আমি বারবার বলছি এই দুটো টপিক কভার ভালো করে করবে তারপরেই তোমরা এক্সামে যাবে জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেকে ওয়েলকাম বন্ধুরা তোমরা যারা ডাব্লিউ বিপি কনস্টেবল বা লেডি কনস্টেবল এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানতে তোমরা পার্টিসিপেট করবে তোমরা যারা হানড্রেডতে আউট অফ সেভেন্টি তোমরা বাড়িতে বসে নম্বরটি তুলতে চাও অথবা তোমরা যারা একদমই তোমরা প্রিপেয়ার নো বা একদমই তোমরা প্রস্তুতি নাও নি তারাও তোমরা পাঁচ নম্বরটি তুলতে চাও তারা যে সমস্ত আজকে টপিকগুলো আমি বলে দেবো শুধুমাত্র এই টপিকগুলো যদি তোমরা এক মাস ধরে স্টাডি করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিফাই করবেই তো একদমই ইজি রয়েছে টপিকগুলো এবং সেই টপিকগুলো তোমরা এক মাসের মধ্যে কিন্তু অবশ্যই কমপ্লিট করতে পারবে তো দেখে নাও আজকের আমাদের যে টপিকগুলো রয়েছে আমরা জানি ডাব্লিউ বি কনস্টেবলের এক্সামে প্রিলিমসে তোমাদের থাকবে জি বা জেনারেল নলেজ তার সঙ্গে থাকবে সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে থাকবে ম্যাথ এবং রিজনিং তো এই মোট টপিকের উপর কিন্তু একশো তো নম্বর তোমাদের এক্সাম হবে তো এই একশো নম্বরের মধ্যে যদি তুমি এই টপিকগুলো এক মাসে পড়ে যাও তাহলে তুমি কিন্তু পাঁচ নাম্বার একদম হামেশায় তুলে নিতে পারবে তো দেখো প্রথমে রয়েছে জি যে টপিকগুলো রয়েছে তার মাধ্যমে তোমরা প্রিলিমসে তোমাদের পঞ্চাশ নম্বর থাকবে জিকে তার মধ্যে টেন প্লাস তোমরা নম্বর পাবে এই সায়েন্সের উপর থেকে এবং যে সমস্ত টপিকগুলো একটু দেখ বন্ধুরা তোমাদের এক্সামের জন্য সেভেন্টি প্লাস নম্বর তুলতে কোন কোন টপিক পড়তে হবে ভালো করে সেগুলো কিন্তু জানিয়ে দেবো আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং যদি চ্যানেল প্রথমবার অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে যদি তুমি ডাব্লুবিপি বা কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি করতে চাও এবং বিভিন্ন হেল্প পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে অল করে রাখবে বন্ধুরা দেখবে বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম অর্থাৎ কে কোন বিষয়গুলো আবিষ্কার করেছেন সেই টপিকগুলো তোমাদের কিন্তু জানতেই হবে এখান থেকে তোমাদের দুই থেকে তিন নম্বর আসবেই আসবে পরবর্তী আসবে বিভিন্ন একক সমূহের নাম যে জুল এটি কিসের এককের নাম আমরা জানি তাপের রয়েছে বার এটি কিসের এককের নাম এই ধরনের যে তোমাদের একক সমূহ রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে তারপর আসবে বিভিন্ন ধাতু শঙ্করগুলোর নাম যে তামার আকুরি কি রয়েছে সেই সমস্ত ধাতুগুলো একটু দেখে নেবে পরবর্তী দেখবে বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম যে কোন যন্ত্রের মাধ্যমে কি পরিমাপ করা হয় যে সিসমোগ্রাফ এই যন্ত্রের মাধ্যমে কি পরিমাপ করা হয় রক্তচাপ কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় তো এই সমস্ত টপিকগুলো একটু দেখে নেবে পরবর্তী আসে জীববিদ্যার মাধ্যমে আসবে ভিটামিন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের নাম যে ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয় এই জন্য কোন রোগটি হয় বন্ধুরা যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু কেউ হালকাভাবে নেবে না কারণ এগুলোই তোমরা পরীক্ষাতে পাবে সুতরাং এই সমস্ত টপিক কিন্তু একদম তোমরা ক্লিয়ার করে তবেই তোমরা এক্সামের হলে যাবে দেখো ভিটামিন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন রয়েছে আয়োডিন এগুলো দেখবে পরবর্তী আসবে জীববিদ্যার বিভিন্ন আবিষ্কার অ্যান্ড আবিষ্কারকের নাম পরবর্তী দেখবে জীববিদ্যায় রয়েছে ক্ষুদ্রতম বৃহত্তম এবং দীর্ঘতম যে দেহের দীর্ঘতম হারের নাম ক্ষুদ্রতম হারের নাম এই সমস্ত প্রশ্নগুলো আসবে তারপরে চলে আসি হিস্ট্রিতে তো ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন আসবে তোমাদের কিন্তু সাত থেকে নয় নম্বর আসবে তোমাদের ইতিহাস থেকে তোমাদের প্রিলিতে কিন্তু সেভেন প্লাস নম্বর আসবে তোমাদের ইতিহাস থেকে তো তার মধ্যে যেগুলো দেখবে প্রথমে দেখবে ভারতের স্বাধীনতা সংগ্রাম একদমই হানড্রেড পারসেন্ট কমনযোগ্য একটি টপিক ভারতের স্বাধীনতা সংগ্রাম এর থেকে প্রশ্ন হবেই হবে পরবর্তী আসি আমরা জাতীয় কংগ্রেস যেটি প্রতিষ্ঠা হয় মুম্বাইতে আঠেরোশো সালে এখান থেকে প্রশ্ন তোমাদের হবেই হবে তারপর চলে এসে মুঘল বংশ যার প্রতিষ্ঠাতা ছিলেন বাবর এখান থেকে প্রশ্ন তোমাদের হবেই হবে তারপরে এগুলো একটু হালকা করে দেখে নেবে বিভিন্ন যুদ্ধ এবং শাল রাজবংশ শ্রেষ্ঠ রাজার নাম সভার নাম প্রতিষ্ঠাতা ঐতিহাসিক বিভিন্ন বইয়ের নাম এগুলো তোমরা হালকাভাবে একটু দেখে নেবে আরও একটি কথা তোমাদের এখানে জানাবো যদি তোমরা ডাব্লিউ বিপি কনস্টেবল কলকাতা পুলিশ বা ডাব্লুবিপির এস আই বা লেডি কনস্টেবল তার জন্য প্র্যাকটিসে নিতে চাও অবশ্যই তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা তোমরা তরুণগোলের যে জি কে বইটি রয়েছে তার সম্পূর্ণ পিডিএফ নিতে চাও চাইলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের টু ইন ওয়ান সাজেশন বুক রয়েছে যে বইটি স্টাডি করার মাধ্যমে তোমরা কিন্তু এই সমস্ত প্রত্যেকটি টপিক পাবে এবং তার সঙ্গে তোমরা সেভেন্টি প্লাস নম্বর তুলতে পারবে যদি তোমরা এই বইটি রয়েছে তার পিডিএফ রয়েছে বইটি বা পিডিএফ যা খুশি নিয়ে তোমরা সেভেন্টি প্লাস নম্বর তুলতে পারো যদি বন্ধুরা আগ্রহী হয়ে থাকো নিতে অবশ্যই তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নেবে এই ভিডিও শেষ হওয়ার পর অথবা তোমাদের ওয়ারলেস অপারেটার এই পদের পিডিএফ বা বই নিতে চাইলে অবশ্যই তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করতে পারো পরবর্তী চলে আসি আমরা জিওগ্রাফি তার মাধ্যমে অবশ্যই সেভেন প্লাস নম্বর তোমাদের থাকবে সেখানে প্রথমে থাকবে সৌরজগতের কিছু প্রশ্ন সেখানে তোমরা এক কি দুই নম্বর ধরতে পারো পরবর্তী চলে আসি বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী এবং বাঁধের নাম সেগুলো দেখবে নদীর তীরে যে সমস্ত শহর রয়েছে সেগুলো একটু দেখবে তারপরে চলে আসি বিভিন্ন জলপ্রপাত অ্যান্ড জমজ শহরগুলোর নাম একটু দেখে নেবে রবি এবং শস্য একটু দেখবে এগুলো হালকা করে দেখে নেবে এগুলো হালকা করে দেখবে তারপরে চলেছি বিভিন্ন তৃণভূমির নাম যে স্প্রেরি এগুলো কোথাকার তৃণভূমি বিভিন্ন আঞ্চলিক বায়ুগুলোর নাম পরবর্তী বিভিন্ন ভৌগোলিক দিবসের নাম এগুলো কিন্তু অবশ্যই আসতে পারে যে কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি অনুসুর অপসুর তারপরে চলেছি পশ্চিমবঙ্গ অ্যান্ড ভারতের ভূগোল এই দুটো টপিক একদম ভালো করে করে নাও যেগুলো স্টার রয়েছে সেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের হবেই হবে পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আমাদের ইন্ডিয়া এই দুটোর ভূগোল অবশ্যই দেখবে তার সঙ্গে বিভিন্ন অভয়ণ্যের নাম এগুলো একটু দেখে নেবে তারপর চলে আসি পলিটি সেখানে দেখবে সংবিধানের বিভিন্ন ধারাগুলো তারপর চলে আসি বিভিন্ন সংবিধানের সংশোধনী তো এই দুটো টপিক খুব ভালো করে দেখবে তার সঙ্গে দেখবে কর্তব্য মৌলিক অধিকার পার্লামেন্ট প্রধানমন্ত্রী স্পিকার রাষ্ট্রপতি তারপর চলে সেই সংবিধানের উৎস তো এগুলো দেখবে যে কোন দেশ থেকে সংবিধানের কোন ধারাটি বা কোন বিষয়টি নেওয়া হয় পরবর্তী থাকবে স্ট্যাটিক পার্ট সেখানে তোমাদের সেভেন থেকে আট নম্বর থাকবে তো জিকের মধ্যে থাকবে যে ভারতের প্রথম কে ছিলেন পৃথিবীর মধ্যে প্রথম কে ছিলেন কে প্রথম এশিয়ার মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন এই সংক্রান্ত প্রশ্নগুলো থাকবে তোমাদের স্ট্যাটিক পার্টের মধ্যে অর্থাৎ ভারতের প্রথম শেষ এই ধরনের প্রশ্ন তারপরে ইকোনমিক্স তার মাধ্যমে থাকবে বিভিন্ন যে পরিকল্পনাগুলো হয় পঞ্চবাসী কী পরিকল্পনা সেগুলো একটু দেখে নেবে তারপর চলে এসেছি সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে তোমাদের পাঁচ থেকে ছয় নম্বর এই নম্বর থাকবে তোমাদের কারেন্ট এফেয়ার্সের জন্য প্রথমে থাকবে টোকিও অলিম্পিক এখান থেকে তোমাদের একটি বা দুটি প্রশ্ন হবেই হবেই ভিডিও রয়েছে আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে অবশ্যই তোমরা বিস্তারিত জেনে নিতে পারো সেখান থেকে প্রশ্ন তোমাদের হবেই হবে তারপর চলে আসি বিভিন্ন সাম্প্রতিক যে সমস্ত খেলাগুলো রয়েছে সেগুলোর নাম এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম এগুলো একটু দেখে নেবে তারপর বিভিন্ন প্রকল্প যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্প নির্মাণ করেন সেই প্রকল্পের নাম তার সঙ্গে একটু ঝড়ের নাম চাইলে মনে রাখতে পারো প্রকল্পটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর বিভিন্ন কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার পরবর্তী দেখবে কোন ব্যক্তি কোন পদে রয়েছেন এই মুহূর্তে এবং তার সঙ্গে বিভিন্ন পুরস্কার সময়ের নাম যেমন খেলার সঙ্গে যে সমস্ত পুরস্কার রয়েছে কোন খেলায় কোন ট্রফি রয়েছে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে জড়িত এবং খেলার সঙ্গে বিভিন্ন শব্দের নাম তো এই সমস্ত টপিক কিন্তু ভালো করে দেখবে বিভিন্ন খেলার ট্রফির নাম বিভিন্ন ব্যক্তির নাম যারা খেলার সঙ্গে জড়িত রয়েছেন এবং বিভিন্ন শব্দের নাম এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় হবেই হবে প্রশ্ন আর এখানে আরেকটু বিষয় মনে রাখতে পারো বিভিন্ন দেশের মুদ্রার নাম গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থের নাম বিভিন্ন বিষয়ের জনকের নাম এবং বিভিন্ন যে লাইনগুলো রয়েছে যেমন রয়েছে ম্যাকমোহন লাইন তাছাড়া বিভিন্ন নৃত্যের নাম এগুলো একটু তোমরা চাইলে দেখে নিতে পারো কারণ নৃত্য থেকে তোমাদের একটি প্রশ্ন হতে পারে তো নিত্য মুদ্রা এগুলো একটু দেখে নেবে তারপরে চলে আসি তোমাদের জিআই বা রিজেনিং সেখান থেকে তোমরা দেখবে প্রথমে রয়েছে নাম্বার সিরিজ এখান থেকে তোমাদের কিন্তু তিন থেকে চারটি নম্বর তোমরা পেতে পারো তারপর রয়েছে লেটার সিরিজ তো এই দুটো টপিক কিন্তু না করে কেউ তোমরা এক্সাম হলে যেও না আমি বারবার বলছি এই দুটো টপিক কভার ভালো করে করবে তারপরেই তোমরা এক্সামে যাবে তারপর রয়েছে সার্কেল একটু দেখে নেবে তারপর রয়েছে সিম্বল এই টপিকটিও ভালো করে দেখবে কারণ এখান থেকে তোমাদের একটি নম্বর হবেই সিম্বল চেঞ্জ যেমন প্লাস মানে যদি মাইনাস হয় মাইনাস মানে যদি ভাগ হয় তাহলে বলে দিল যে দুই তিন এগুলোর মান যোগ মানে সরলের মতো রয়েছে এগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখতেই হবে তারপর থাকবে ক্যালেন্ডার সেখান থেকে তোমাদের একটি প্রশ্ন হবে তারপর অ্যানালজি মানে জি কে অ্যানালজি এটি জিকের কের মতোই থাকবে যেমন ভারতের প্রধানমন্ত্রীর নাম যদি নরেন্দ্র মোদী হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি সেখানে অপশান বিভিন্ন থাকতে পারে সেখানে ভুটানের প্রধানমন্ত্রীর নাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম সেই সংক্রান্ত থাকবে একদম জিকের মতোই তোমাদের এগুলো থাকবে যারা জিকে ভালো পারবে তারা কিন্তু অটোমেটিক এ বিষয়ে তোমরা পেরে যাবে তারপর চলে সেই ডায়াগ্রাম এটি কিন্তু চিত্র তোমাদের দেখতে হবে তোমাদের ফিলোসফি যে ছিল সেখানে যে সমস্ত বিষয়গুলো ছিল প্রায় অনেকটা ওই রকমই ডায়াগ্রাম একটু দেখে নেবে তারপর চলে সেই রক্তের সম্পর্ক এগুলো কিন্তু একটু দেখতেই হবে ভাইয়ের মায়ের মা তার বাবার বাবা এই সংক্রান্ত যে প্রশ্নগুলো এগুলো কিন্তু অবশ্যই তোমরা একবার দেখবে এখান থেকে একটি বা দুটি প্রশ্ন তোমাদের হবেই হবে তারপর দেখবে র অ্যান্ড র্যাঙ্কস এগুলো হবে তোমাদের প্রথম স্থানে একজন রয়েছে দ্বিতীয় স্থানে এই সাইড থেকে অপরজন রয়েছে চতুর্থ স্থানে তাহলে এর অবস্থান কত হচ্ছে এগুলো রয়েছে এর মধ্যে তারপর রয়েছে ডাইস দেখতে হবে লুডো ছক্কা একটু দেখে নেবে পরবর্তী আমরা চলে আসবো ম্যাথের জন্য ম্যাথে প্রথমে রয়েছে তোমাদের সিম্পলিফিকেশন এখানে তোমরা প্রথমে কিন্তু দুটি নম্বর তোমরা ধরে রাখতে পারো সিম্পলিফিকেশন এখান থেকে তোমাদের একটি বা দুটি নম্বর আসবেই আসবে তারপর রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে কি অনুপাত অ্যান্ড সমানুপাত এখানে তোমরা একটি নম্বর ধরতে পারো তারপরে চলেছি প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতির অঙ্কগুলো যদি তোমরা প্রিলিমসে তিন নম্বর পেতে চাও তোমাদের হাতে তাহলে কিন্তু এই অধ্যায়টি তোমরা প্রথমে শেষ করে ফেলো লাভ অ্যান্ড ক্ষতি এই অধ্যায়টি কিন্তু এখনই শেষ করে নাও তারপর তারপরে আসি পার্সেন্টেজ এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের হবেই হবে এবং তিন প্লাস তোমাদের থাকবে এই পার্সেন্টেজ তার থেকে মানে শতকরা তারপরে চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটি রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স তার মাধ্যমে অবশ্যই তিন প্লাস নম্বর হবেই হবে তো আমরা দেখলাম প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ টাইম অ্যান্ড ডিস্টেন্স এগুলো তোমাদের করে যেতেই হবে এগুলো তোমাদের করে যেতেই হবে যদি তুমি এক্সাম দিতে চাও তাহলে কিন্তু এই তিনটি অধ্যায় এখনই তুমি করে নাও তারপরে চলে আসি টাইম অ্যান্ড ওয়ার্ক সেখান থেকে থাকবে তোমাদের দুটি নম্বর ধরে নাও পাইপ অ্যান্ড কিস্টান সেখান থেকে তোমাদের একটি নম্বর নল অ্যান্ড চৌবাচ্চা তারপর থাকবে সিম্পল ইন্টারেস্ট তার মাধ্যমে অবশ্যই তোমরা দুটি নম্বর ধরতে পারো তারপরে চলে আসি এলসিএম অ্যান্ড এই এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমাদের তিন প্লাস নম্বর থাকবেই মানে লসাগু বসাগু এটি না শিখে তোমরা এক্সামে যাবে সেই ভুল কিন্তু কেউ করো না বন্ধুরা তারপরে চলে আসি বোর্ড অ্যান্ড স্টিম এগুলো একটু দেখতে পারো নৌকা অ্যান্ড স্রোতের অঙ্ক রয়েছে তারপরে চলে আসি অ্যাভারেজ এটিও তোমাদের পরীক্ষার জন্য তিন প্লাস প্রবলেমস অ্যান্ড এইচ মানে পিতা পুত্রের অঙ্ক সেখান থেকে দুই নম্বর থাকতে পারে তারপরে চলে আসছি জিওমেট্রি মানে জেমিতি এবং তারপর রয়েছে তোমাদের পরিমিতি তো এই সমস্ত টপিক তোমরা একটু দেখে নেবে এবং তারই সঙ্গে তোমরা দেখবে আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্র এই টপিক তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো করে কমপ্লিট করে তারপরে তোমরা এক্সামের হলে যাবে আয়তক্ষেত্র এবং তার সঙ্গে তোমরা ত্রিভুজ তো বন্ধুরা আমি তোমাদের এখন পর্যন্ত যে সমস্ত টপিকগুলো বললাম সেই টপিকগুলো যদি তুমি কমপ্লিট করে যেতে পারো তাহলে কিন্তু তুমি অটোমেটিক দেখবে সেভেন্টি প্লাস নম্বর কিন্তু উঠে আসবে আবার একটু বলে দেই তোমরা দেখবে আয়তক্ষেত্র এভারেজ তারপর দেখবে লসাগু লুকশাগু সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট তারপর দেখবে তোমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স ওয়ার্ক পার্সেন্টেজ এবং রয়েছে লাভ ক্ষতি এবং তারপর একটু দেখতে পারো সিম্পলিফিকেশান তো এই সমস্ত টপিকগুলো কিন্তু ম্যাথের জন্য ভালো করে দেখবে আর রিজনিং তো বললাম নাম্বার সিরিজ লেটার সিরিজ এগুলো ভালো করে দেখবে টকি অলিম্পিক ভালো করে দেখবে সংবিধানের ধারাগুলো দেখবে সংশোধনীগুলো দেখবে তারপর পশ্চিমবঙ্গ অ্যান্ড ভারতের ভূগোলটা দেখবে আর ইতিহাস থেকে কিন্তু স্বাধীনতা সংগ্রাম কংগ্রেস অ্যান্ড মুঘল বংশ এগুলো দেখবে এবং সায়েন্সের পাঠে কিন্তু তোমাদের জীবজগত সংক্রান্ত প্রশ্নগুলো ভিটামিন সংক্রান্ত প্রশ্নগুলো এবং তার সঙ্গে আবিষ্কার আবিষ্কারক একক সমূহ এই সমস্ত টপিকগুলো ভালো করে দেখবে এবং বিভিন্ন পরিমাপের যন্ত্রগুলো তোমাদের সায়েন্সের থেকে কিন্তু টেন প্লাস নম্বর থাকবে তোমাদের প্রিলিতেই তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি তুমি এই অধ্যায়গুলো শেষ করতে পারো তাহলে কিন্তু তুমি অটোমেটিক সেভেন্টি প্লাস নম্বর পাবে এবং যদি তোমরা বিভিন্ন প্র্যাকটিসের বা পিডিএফ নিতে যাও অবশ্যই তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও এবং প্রত্যেকে অবশ্যই ডেসক্রিপশনে যাও অ্যান্ড টেলিগ্রামে জয়েন করে নাও এবং প্রত্যেক দিন যদি তোমরা মক টেস্ট দিতে চাও প্রত্যেকে বন্ধুরা ডিসক্রিপশনে যাও অ্যান্ড টেলিগ্রামে কিন্তু প্রত্যেকে তোমরা জয়েন করে নাও এবং যদি কেউ চ্যানেল প্রথমবার অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল করে রাখো যদি তোমরা এই ধরনের কিন্তু সাহায্য পেতে চাও অবশ্যই প্রত্যেকে তোমরা অল করে রাখো থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ